ভয়াবহ রূপ নিচ্ছে সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। ঘরবাড়ি ছাড়া খোলা আকাশের নিচে অবস্থান করছে কত শত মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে ডুবে আছে। ঘরের ভিতরে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঘুমাইতাম পারি না, ঘরে আটু পানি, বাচ্চা কাচ্চা লোক রাখতে পারি না, খাইতে পারি না, সমস্যার মাঝে পড়ছি। মানুষ এক দুর্বিষহ মানবেতর জীবন যাপনের সম্মুখীন হয়েছে। আসুন আমাদের সাধ্যানুযায়ী এইসব দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। মুসলিম হেল্প ইউকে সকল দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। ২০০৪ সালে সিলেট এলাকায় সবচেয়ে বড় বন্যা প্লাবিত হয়েছিল, কিন্তু এবারের বন্যা ২০০৪ কেও হার মানিয়েছে। আমাদের এই এলাকায় এই ভাষাগুলোতে কখনো কোনোদিন পানি দেখি নাই। আমার জন্মের পরে এরকম বন্যা আমি আর কোনোদিন দেখি নাই। ২০০৪ যে বন্যা হয়েছিল এটা হচ্ছে ভয়াবহ বন্যা। এখন আমাদের এই এক সপ্তাহ ধরে আমাদের ঘরে রান্না না হয় নাই, খানি নাই, গ্যাস নাই, লাইন নাই, কিছু নাই। আমরা এখন খুব বিপদে আছি। এখন আপনারা আমাদেরকে একটু সহায়তা করেন, দেখেন। আমাদের গ্যাস সিলিন্ডার অফ হয়ে গেছে, সিলিন্ডার নিয়ে রান্না করতেছে এবং পানির খুব সংকট। পানি নাই, নিরাপদ পানির অভাবে আমরা খাইতে পারছি না, তাই পানি নিয়ে দিতেছি। এই বিদ্যুতের সংযোগ একটু আগে ইলেকট্রিশিয়ান আইনা বিচ্ছিন্ন করলাম, এখন মানে এই অবস্থা আর কি, আপনারা তো দেখতেই পারতেছেন। Oh.
Kumar Bali. Kamu jadi mau udah patan dilah.